গাড়ি কিনলি কইলিও না আরে বন্ধু বলিস না আব্বুরে বললাম আব্বু একটা বাইকের দরকার তো আব্বু কিনা দিল মিষ্টি টিষ্টি খাওয়াবি না গাড়ি তো আরে মিষ্টি মিষ্টি খাওয়া মানে কিরে বন্ধু বাইক কেনার কথা বলছিল কিনে ফেলছ নাকি আটা বাবু কিরে মামা গাড়ি কিনলি নতুন ল মামা আজকে সারা দিন ঘুরমু কি তুই গাড়িতে আছিস তো তুই গাড়ি কিনে করতে পারো না পাইছি গাড়িতে করবো কথাটা বলা কি তো ঠিক হয়েছে কি বলবে ওরে ও গরিবের ঘরে গরিব ঠিক আছে ওরে কিসের গাড়ি চালাই দিবি আইছে গাড়ি চালাইতে তারপর তার এখন তার কি হয়েছে আচ্ছা ঠিক আছে বিকেল বের হইস সন্ধ্যা মানে বিকেল ঘুরমু কি বল আমার দুই দিনের ভিতরে বাইক লাগবে তোর দুই দিনের ভিতরে বাইক লাগবে মানে তুই আমার খোঁজ খবর রাখো আল্লাহ কি আমাকে সেই ধন দিছে যে আমি তোর বাইক কিনে দেবো এই বিটে বাটি ছাড়া তো আর কিচ্ছু নাই সব তো শেষ করছে আমি কি আমার বুকের ব্যথা পাচ্ছে আমি ডাক্তার দেখাতে পারি কিছু করতে পারি না আমি অসুস্থ কতদিন যাবত বিষ নাই তুই এখন আইসো বাইক নিতে তুই বাইক দিয়ে কি করবি আমার বাইক লাগবে দুই দিনের ভিতরে বাইক চাই আমার তুমি যে বাবা জোগাড় করতে পারবে আমি কিছু শুনতে চাই না আমি পারবো না তুই বাইক যেটা দিয়ে পারো তুই সেটা দিয়ে দেখবো কিনবে না আমার কাছে সম্ভব না তুই চললে যা আমার তুই ছেলে না তুই যা বাইক লাগ বাইক আমি কিনে দিতে পারবো না আমি তো আমি অসুস্থ আমি এখন বিষ নাই থাকবো না তোমার বাসায় যা তুই যা আমার ছেলে না তুই যা যা আর আমি রকম দিন যেদিন বাইক কিনে দে সেই দিন আজ যা আইসে বাইক নিতে আজকে যে কথাটা বলছো ও মনে হয় অনেক কষ্ট পাইছে হ্যাঁ তুই ঠিকই কইছো কাস্টমার ঠিক হয় না আচ্ছা ঠিক আছে দেখি ওর একটা ফোন দিয়া কই আছে ও হ্যালো বাবা কি তাই আচ্ছা ঠিক আছে এ আয় তো লদি যাই দি Thank you.